রাজ্যে একের পর এক বাড়ছে স্বাস্থ্য সাথীর জালিয়াতির ঘটনা। একই রকম ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুরের মহিষাদল। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্বাস্থ্য সাথী কার্ড জালিয়াতির ঘটনা অভিযোগ উঠেছে। অভিযোগকারী মহিষাদলের দারবেরিয়ার বাসিন্দা শঙ্কর মান্না। অভিযোগকারী শঙ্কর মান্না জানান, তিনি এযাবৎ স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কোনো অ্যাপ্লিকেশন জমা দেননি এবং তার কোনো কার্ডও নেই। তবুও গত 23 জানুয়ারি তার ফোনে একটা SMS আসে। তিনি প্যারাডাইস ডায়াগনোসিস সেন্টার নামক একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এই SMS-এ তিনি গ্রাহ্যই করেননি এবং পরবর্তী 5 তারিখে তার ফোনে একটি ডিসচার্জের SMS আসে এবং সাথে 37,800 টাকার একটি বিল। তারপর তিনি মহিষাদল থানায় একটি অভিযোগ করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি। এরপরেই তিনি বিডিও অফিসে একটি অভিযোগ দায়ের করেন। 3 তারিখে আমার মোবাইলে একটা মেসেজ আসে, আমি কাজ করছিলাম, গ্যারেজ আছে আমার, আমার বাড়ি এই মহিষাদল গড়কমলপুরে, আর ব্যবসার খাতিরে আমি দাঁড়িয়ে বেড়া স্কুল মোড়ে আমার ব্যবসা, ওখানে কাজ করি গ্যারেজে। কাজ করতে করতে একটা মেসেজ আসছে 3 তারিখে, আমাদের এই 2001 সালের 3 তারিখে মেসেজ আসে। মেসেজে দেখতে পাই যে আমি ভর্তি হয়ে গেছি নার্সিংহোম প্যারাডাইস হসপিটাল পাবলিক ফান্ড নার্সিংহোম। আমি ওটা বুঝতে পারি না, আস্তে আস্তে তারপরে আবার 5 তারিখে দেখি আবার মেসেজ আসছে যে আমি ডিসচার্জ হয়ে গেছি। এবার ওই স্বাস্থ্যসাথী কার্ড আমার হয়ে গেছে, তার থেকে টাকাও কাটা হয়েছে, কিন্তু আদৌ আমার স্বাস্থ্যসাথী কার্ডই পেলাম না, কিছুই হলো না, আমার কোনো কিছুই রোগী হলো না, আমি ভর্তিও হয়ে গেলি আবার ডিসচার্জও হয়ে গেলি। সরকার কিভাবে কি দেখছেন আমি কিছুই বুঝতে পারি না। অভিযোগকারী স্ত্রী রুমা মাইতি মান্না জানান, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তারা কোনো লাইন বা কোনো দরখাস্ত জমা দেননি। তবু কিভাবে কার্ড ইস্যু হলো এবং কিভাবে তার স্বামীর কোনো কিছু না হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি এবং পরে ডিসচার্জ হলো, সেটা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। সুবিচারের জন্য থানায় গেলে ফিরিয়ে দেওয়া হয় এবং আজ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। কারণ কি বলবেন? এই জন্যই তো বলছি যে আপনারা দেখুন ব্যাপারটা কি করলে কি হয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে জানবো? আমরা সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে দ্বারস্থ হই, রিম স্যারের কাছে আসছিলাম, সেখানেও দ্বারস্থ হয়েছি। এবার ওনারা বলছে দেখবেন ব্যাপারটা, এবার কি দেখবেন ওনারাই জানেন, আমরা আর কি করে বলবো। কি হয়েছে হয়তো আমাদের কারই হাতে পেলাম না, কিন্তু মেসেজে ঢুকছে রুগী ভর্তি হয়ে গেছে, আবার রুগী রিলিজ হয়ে গেছে, আর এরকম এই ব্যাপারটা জেনেই আমরা সেই নার্সিংহোমে গেছিলাম, যে জানলাম যে হ্যাঁ ভর্তি হয়েছিল, সেখান থেকে আমাদের মেসেজে টাকা কেটেছে, কত টাকাটা আমি ঠিক এখনই বলতে পারছিলাম, মনে নেই আমার। তা সেই জন্যই আমরা এসে মহিষাদল থানাতে একটা ডায়েরি করতে চাইছিলাম, ওনারা তো ডায়েরি নিলেননি। তারপরে আবার এই যে আজকে আবার বিডিও সাহেবের কাছে আসছি, একটা লিখিত দরখাস্ত দিয়েছি, উনি দেখে বলছেন আমরা ব্যবস্থা নেব। এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বললে তিনি বলেন, নার্সিংহোমের কোনো দোষ নেই, এখানে কোনোভাবে স্বাস্থ্য দপ্তরের কোনো গাফিলতি হতে পারে, স্বাস্থ্যসাথী এন্ট্রির সময় ভুলবশত এটা হয়ে থাকতে পারে। নার্সিংহোমের ম্যানেজার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা মিলিয়ে উনাকে ট্রিটমেন্ট দিয়েছি, উনি বাড়ি গেছেন। গাফিলতিটা কার্ড, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মহিষাদল ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এই বিষয়ে জানান যে তিনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কার্ড তিনি পাননি। বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। খতিয়ে না দেখে করা যাবে না এখনো পর্যন্ত, কারণ এখন তো অনেকগুলো নাম্বার নিয়ে কাজকর্ম হচ্ছে, কারুর আধার নাম্বার, কারুর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, URN নাম্বার, অনেকগুলো নাম্বারের ব্যাপার থাকে, সেগুলো কোনটা কিভাবে হয়েছে সেটা না দেখে কিছু কারুর দায়িত্ব। এই গাফিলতি নিয়ে বিভিন্ন মহলে কিন্তু শুরু হয়েছে সমালোচনা, প্রকৃত দোষীকে শুরু হয়েছে তদন্ত। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণকান্ত মাইতির রিপোর্ট, PS আনন্দ বাংলা। টাইলস হোক কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, SRS টাইলস এন্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও সেনিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে
ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এক্ষুনি চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআর স্টাইলস এন্ড মার্বেলস কাঠি খড়গপুর বাইপাস থেকে এগরার দিকে একটু এগিয়ে নান দিকে এসআর স্টাইলস এন্ড মার্বেল পদ্মপুকুরিয়া কাঠি পূর্ব মেদিনীপুর ফোন 7567624448 9874144